अनुभव वारको मुर्शिदाबाद जिले के नोएडा थाना अंतर्गत आमतला गांव में विधायक अब्दुही खान पर पंचायत निर्वाचन नामांकन को केंद्र कर कुछ अज्ञात लोगों द्वारा हमला बोला गया, जहां विपक्षी दल की ओर से गोलियां चलाई गयी। इस घटना में 4 कर्मी गंभीर रूप से घायल हो गए, जहां बुस्तर नामक एक कर्मी को मुर्शिदाबाद जिला अस्पताल में चिकित्सा के लिए भर्ती कराया गया। फिलहाल पुलिस घटना की जांच कर रही है, लेकिन सबसे बड़ा सवाल ये उठता है कि राज्य में पंचायत निर्वाचन नामांकन के दौरान फैली अराजकता। গোটা জেলা জুড়ে সন্ত্রাস চলছে, বাংলা জুড়ে। নওদার বিধায়ক আবু তাহের কাম, সে বিধায়ক শুদ্ধ নয়, সে জেলা কংগ্রেসের সভাপতি। যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে হাসপাতালে দেখতে গেছিল, যাওয়ার পর তাকে দুষ্কৃতীরা ঘিরে ধরে, তারপরে তার দেহরক্ষীকেও আক্রমণ করে, তখন তায়েশায় পড়ে যায় এবং আহত হয়। তাকে হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে তাকে বাড়ি ফেরানো হয়েছে। এই নৈরাজ্যে রাজত্ব চলছে পশ্চিমবঙ্গে। আমি স্পিকারকে জানিয়েছি, আমাদের প্রদেশ সভাপতি জানেন, রাজ্যপালের কাছে যাচ্ছেন তিনি আজকে, এখন এরপরে সমস্ত কিছু করে আমরা আমাদের মতো আন্দোলনের পথে নামব। এমনি অযথা ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করবো, ভোটে জিততে পারবো না দেখছে, মারামারি করি পুলিশকে দিয়ে ওরা এলাকা দখল নেব। হঠাৎ করে প্রায় 100 মতো মোটরসাইকেলে বাহিনী এসে ওই ক্লাবে ঢুকে যারা বসেছিল তাদেরকে সাংঘাতিকভাবে মারধর করল। আমি তখন বাড়ির উপরে সানটান করছিলাম, তারপর খোঁজ পেলাম এই ঘটনা ঘটেছে। তারপরেই আমি, তাতে আমাদের একজন আশরাফ খান, সে সাংঘাতিকভাবে ইনজোর্ড হয়েছে, আমতলা হসপিটালে মৃত্যু যন্ত্রণায় কাঁদছে, আমাকে খবর দিল। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি, একবার দেখা করি। আমি বহরমপুর যাচ্ছি, জেলা 12টায় পার্টি অফিসে মিটিং ছিল, 12:30 আমি যাচ্ছি। ঠিক সেই সময় আমতলায় হসপিটালে ঢুকে দেখে বেরোবো, আর সেই সময় বেশ কিছু লোকজন ঘিরে ধরে মার এসলাকে মার মার মার, এই সব নমিনেশন সাবমিট করছে, এ না হলে নমিনেশন করতে আর হবে না, নওদা এই করে দিল নমিনেশন, মানে নমিনেশন সব এলাকায় সাবমিট হয়েছে, এইটাই ওদের মাথা খারাপ হয়েছে। যাতে দখল হয়নি মনে করছিল, তার আগেই হয়তো ওদের উইনার হয়ে যাবে, মানুষ ভয়ে নমিনেশন সাবমিট করতে যাবে না।